हेलो बंधुरा, वेलकम टू माय चैनल ड्रॉइंग ड्रीम्स। हमें आबार निये चले एसेछि तोमादेर काछे, देखो ड्रॉइंग एर पार्ट टू। ठीक आछे, दिवाली ड्रॉइंग जेटा सेटा आमार पार्ट वाने देवा आछे, एबार पार्ट टू ड्रॉइंगटा आमि निये चले एसेछि। तो एखाने शुधु कालारटा आमरा देखिएछि। आमरा दुदिके दुटो बाड़ी देखिएछि, एकटा फ्ल्याट बाड़ी एबं एकटा एमनि बाड़ी। तो फ्ल्याट बाड़ीते आमि मीडियम येलो कलर दिए दिए, एमनी बाड़ीटाते ग्रीन कलर दिए, ऊपर दिखे ब्राउन कलर और एकटू ऑरेंज कलर दिए दिए, जानलागुलोते स्काई ब्लू और एकटू व्हाइट दिए घषे दिए। बाइरेर जो बॉर्डर लाइनगुलो के ग्लास मार्कर पेंसिल दिए एकटू टेने दिए, ग्लास मार्कर पेंसिल दिए बिल्डिंग जो जानलागुलो आर कि करे दिए। एबारे आमी चले आसछि स्किन कलर। स्किन कलर तोमरा जानो आमरा एकटूखानि ब्राउन कलर दिए दीची और तारपर दिए स्किन कलर देव। तो ये करते करते हमें बोले फेली, आमार जो ड्रॉइंग तुम्हारे भलो लेगे थे तो लाइक करो, अवश्य शेयर करवार चेष्टा करो और कमेंटे लिखबे कि धरनेर आका चाओ, और भलो लगले अवश्य सबस्क्राइब करो जाते करे आमार आदार्स जो तो ड्रॉइंग आछे तुम्हारा पे जेते पारो। एबार देखो आमरा चले आसछि, देखो कथा बोलते बोलते आमादेर प्राय कलरटा शेषेर दिके। स्किन कलर देखो आमादेर तीनटे फिगारेरि स्किन कलर आमादेर हये गेलो। आमि एकटु ब्राउन दिए तारपर स्किन कलर दिए दिएछि। एबारे देखो आमि चले जाच्छि वालेर कलर, जे छादेर उपरे ओरा खेलछे सेई वालेर कलरटा आमि दिए दिएछि। ठीक एखाने आमि ग्रे रोज कलरटा यूज करेछि वाले, आर उपरेर दिक थेके एकटुखानि ग्रे लाइट ग्रे जो कलर आर कि सेटा आमि यूज करेछि, एकटु हाथ दिए घषे दिएछि। एबारे आमि मेयेटार जामार कलारे चले जाच्छि, देखो स्काई ब्लू निये निएछि एबं स्काई ब्लूके आमि सेइभाबे एकटु डिजाइन करे निएछि जामाटाके, एकटु मडार्न डिजाइनेर जामा पोरेछि। एखाने आमि एकटु पर्शियन ब्लू दिए बॉर्डार लाइन टेने दिएछि आर एकटु ह्वाइट दिए ब्यापारटाके एकटु घषे दिएछि। आच्छा एबारे देखो आमि छेलेटार जामार कलारे चले एसेछि, छेलेटा बसे आछे। এখানে আমি ডার্ক কালার হিসেবে মেরুন কে নিয়েছি আর একটু লাইট কালার হিসেবে আমি স্কারলেট কে নিয়ে নিয়েছি, এবং আরেকটি যে ছেলে মাঝখানে আছে তার আমি একটু ইয়েলো এবং মিডিয়াম ইয়েলো দিয়ে কালারটা দিয়ে দিয়েছি। প্যান্টে আমি দিয়ে দিয়ে ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক কালার, আর এই বসে থাকা ছেলেটার প্যান্টে দিয়ে দিয়ে ভায়োলেট কালার। এবার দেখো আমি ওদের চুলের মধ্যে চলে যাচ্ছি। চুলে আমি প্রথমেই একটুখানি ডার্ক ব্রাউন দিয়েছি এবং তারপরে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি তিনটে ফিগারের মাথাতে ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছি। এবারে জুতোর কালার আমি যার যার জামার কালার সেই হিসেবে জুতোর কালার আমি পরিয়ে দিয়েছি, এবং তুবড়িটার কালার করেছি একটু ইয়েলো দিয়ে, ইয়েলো অকার দিয়ে, এবং তার পাশ থেকে একটু ব্রাউন কালার দিয়েছি। আর একটু আগুনের কালার দেখো ইয়েলো প্রথমে আমি একটু গোল গোল করে দিয়ে দিয়েছি, আকাশেও কিছু তারাবাজি মতন ফাটছে আর কি, এবং হাতে আছে তারাবাজি, আকাশে কিছু ওই রকেটবাজি এগুলো ফাটে সেই হিসেবে দেখিয়েছি। এবারে দেখো আমি যেটা করেছি, প্রত্যেকটা আগুনের পাশে আর কি একটু অরেঞ্জ আর রেড কালার তো দিয়েছি, তার পাশ থেকে আমি যে ব্লু কালারটা দিয়েছি সেটা হলো কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লুটা দিয়ে আমি তার উপর থেকে একটু হোয়াইট ঘষে দিয়েছি। এবারে আমি যেটা করেছি একটু ব্ল্যাক কালার দিয়ে, যেহেতু রাতের আকাশ, সবসময় মাথায় রাখবি যখন আমরা মর্নিং কোনো সকালের আকাশ করি তখন কিন্তু আগে আকাশের কালারটা করে তারপর আমরা সব কালার করি, কিন্তু এখানে যখন রাতের আকাশ করব যেহেতু ব্ল্যাক হবে বা একটু ডার্ক হয়ে যাবে কালারটা, তাই সেই জন্য আমরা কিন্তু আগে ফিগারগুলোকে করে কালার করে নেব তারপরে আমরা রাতের আকাশের কালারটা করব। তো দেখো এখানে কিছু কিছু জায়গায় আমি ব্ল্যাক দেওয়ার পর আবার ওই কোবাল্ট ব্লু যে দিয়েছি তার পাশে পাশে আমি একটু পার্সিয়ান ব্লু কালারটা ঘষে ঘষে দিয়েছি। এবারে আমার দেখো প্রত্যেকটা জায়গায় যখন কালার পুরো ফিল আপ হয়ে গেল তখন আমি একটু হাত দিয়ে ব্যাপারটাকে ঘষে দিচ্ছি, যাতে আকাশটা খুব সুন্দরভাবে বোঝা যায় এবং তারাবাজি বা যত উপরে যে আকাশে বাজিগুলো ফাটছে সেগুলো যাতে ব্রাইট হয়ে ফুটে থাকে। তো দেখো এইভাবে আমি পুরো কালারটাকে মিক্স আপ করে দিলাম। এবারে দেখো একটু একটু করে আমি আবার ইয়েলো কালার চাপিয়ে একটু একটু করে মিশিয়ে দিচ্ছি, দিলে আমি অরেঞ্জ কালার এবং রেড কালার আবার দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের ড্রয়িংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালোই লাগবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।